আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় মানব শরীরের সব থেকে শক্ত অংশ কি এবং তা কোথায় থাকে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স যদি প্রশ্ন করা হয় যে মানব শরীরের সবথেকে শক্ত অংশটি কি অনেকেই হয়তো বলবেন যে হয়তো আমাদের শরীরের যে বোনসগুলো রয়েছে যে হাড় হাড়গুলো রয়েছে এগুলাই হয়তো আমাদের শরীরের সব থেকে শক্ত অংশ কিন্তু নাভিয়রস যারা এ ধরনের জানেন তারা সঠিকটি জানেন না আমাদের শরীরের হাড়ের থেকেও আমাদের শরীরের দাঁত অনেক বেশি শক্ত দাঁত বলা যাবে না দাঁতের উপরিভাগের যে অ্যানামেল অংশটি রয়েছে এটি আমাদের শরীরের সব থেকে শক্ত অংশ এমনকি আমাদের শরীরের হাড়ের থেকেও আমাদের দাঁতের উপরিভাগে ফার্স্ট লেয়ার যে অ্যানামেল অংশটি থাকে এটি সব থেকে বেশি শক্ত অংশ আর এটি দাঁতের উপরি ভাগে থাকে তো সেই ক্ষেত্রে বলা যায় যে আমাদের শরীরের সব থেকে শক্ত অংশটি হল দাঁতের উপরে থাকা অ্যানামেল ভিওয়ার্স আসুন আমরা দেখে নিই যে এই অ্যানামেলটি দাঁতের কোথায় থাকে এবং এই অ্যানামেলের কাজ কি কতটুকু পরিমাণ এই অ্যানামেল দাঁতে থাকে এখানে আপনারা দাঁতের একটা এক্স রে দেখতে পাচ্ছেন আর প্রতিটি দাঁতের তিনটি করে মেনলি লেয়ার থাকে তো প্রথমটি হচ্ছে এনামেল অংশ আর এই অ্যানামেল অংশটি দাঁতের আমরা হা করলে শুধুমাত্র অ্যানামেল অংশটুকুই দেখতে পারি যেটি দাঁতের ক্রাউন নামেও পরিচিত তো ভিউয়ার্স এখানে যে এক্সরেটা রেটা আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু অংশ এখানে সাদা দেখতে পাচ্ছেন এতটুকু অংশ হলো দাঁতের অ্যানামেল অংশ যা এখানে দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো দাঁতের উপরিভাগের ফার্স্ট যে লেয়ারটি থাকে সেটি হলো অ্যানামেল তারপরে রয়েছে ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প তো ভিউয়ার্স যদি আর একটু আমরা কিছুটা ন্যাচারালি দেখতে চাই তাহলে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন একটি দাঁতকে যদি একটি মধ্যবর্তী স্থান থেকে কাটিং করা হয় কাটা হয় তাহলে ঠিক এমনটা দেখা যাবে আর দাঁতের উপরিভাগে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো দাঁতের অ্যানামিল অংশ যা মানব শরীরের সব থেকে শক্ত অংশ এর পরে রয়েছে ডেন্টিন অংশ যা অ্যানামেলের থেকে কিছুটা নরম এবং তারপরে রয়েছে পাল্প যার ভিতরে রয়েছে ধমনী টিস্যু যার মধ্যে থেকে ব্লাড সার্কুলেশন হয়ে থাকে ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ন্যাচারাল একটি দাঁতের ছবি আর এখানে দাঁতের অ্যানামেলটা বুঝতে আপনাদের আর বাকি থাকবে না এখানে এই অংশটি হলো দাঁতের অ্যানামেল অংশ এবং এখানে যতটুকু অংশ দেখতে পাচ্ছেন এটি দাঁতের ডেন্টিন অংশ বা সেকেন্ড লেয়ার এখানে কোনো অ্যানামেলের অস্তিত্ব নাই কোনো অ্যানামেল নাই এখানে কিছুটা অ্যানামেল এখানে দেখা যাচ্ছে আর এটি হলো দাঁতের অ্যানামেল আর এই দাঁতের এনামেল দাঁত দাঁতের গঠন অনুযায়ী হয়ে থাকে সকলেরই যে একই ধরনের অ্যানামেল একই ধরনের পুরুত্ব থাকবে তা কিন্তু নয় এটি বয়স হিসাবে দাঁতের গঠন অনুযায়ী কারো কারো দাঁতের বেশি হয়ে থাকে কারো কারো যাদের হেলদি টিথ রয়েছে তাদেরকে অনেক বেশি হয়ে থাকে দাঁতের এনামেল অংশ এবং কারো কারো কম দেখা যায় তো এখানে যে দাঁতগুলোও দেখতে পাচ্ছেন এখানে দাঁতের উপরিভাগ থেকে অ্যানামেল ক্ষয় হয়ে গেছে সাইডে অ্যানামেল রয়েছে এবং ডেন্টিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতের অ্যানামেলটা দেখেই বুঝতে পারছেন যে স্বাভাবিকভাবে দাঁতে এনামেল কতটুকু পর্যন্ত থাকে তো ভিউয়ার্স এই অ্যানামেলই হল আমাদের শরীরের সবথেকে শক্ত একটি অংশ যা আমাদের শরীরের হাড়ের থেকেও অধিক শক্ত হয়ে থাকে তো ভিউয়ার্স এই অ্যানামেল যে দাঁতের যত বেশি ভালো থাকবে ততই বেশি দাঁত সুস্থ থাকবে এবং রোগমুক্ত থাকবে তো দাঁতের অ্যানামেল রক্ষা করতে আমাদের অবশ্যই প্রতিনিয়ত দাঁতের যত্ন নিতে হবে সকালে এবং রাতে খাবার পরে অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে তাহলেই আমরা দাঁতের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাব। তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম